হ্যালো দর্শক, হেলথ রিলেটেড একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। তো আজকের আমাদের এই ভিডিওতে আমরা আপনাদেরকে অ্যালোভেরার কার্যকরী কিছু গুণ সম্পর্কে বলবো এবং সেই সাথে অ্যালোভেরা দিয়ে কিভাবে আপনি আপনার ত্বকের রুক্ষতা এবং শুষ্কতা দূর করে আপনার ত্বককে মোলায়ম করে তুলতে পারেন সেই সম্পর্কে আলোচনা করব এবং একটি ঘরোয়া রেমেডি তৈরি করে দেখাবো। আমরা সকলেই জানি অ্যালোভেরা খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি প্রাকৃতিক উপাদান। এটিকে সকলেই বিভিন্নভাবে খেয়ে থাকেন অথবা ব্যবহার করে থাকেন। এটি চুল পড়ে যাওয়া বন্ধ করে এবং সেই সাথে এটি অনেকে শরবত করেও খেয়ে থাকেন। তো আজকে আমরা দেখাবো যে অ্যালোভেরা দিয়ে কিভাবে আপনি আপনার ত্বকের রুক্ষতা দূর করতে পারেন, কারণ এখন শীতকালে রুক্ষতা শুষ্কতা এটা ত্বকে স্বাভাবিক। তো এটিকে কিভাবে দূর করবেন সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই জন্য আমাদের আজকে যা লাগবে শুধুমাত্র দুটি উপাদান লাগবে, তার মধ্যে প্রথমত হচ্ছে অ্যালোভেরা এবং দ্বিতীয়ত হচ্ছে চালের গুঁড়া। তো এই দুটো দিয়ে আমরা কিভাবে ত্বকের রুক্ষতা দূর করতে হবে সেটিই দেখব। তো চলুন শুরু করি। প্রথমে আমরা অ্যালোভেরাটিকে একটি চাকুর মাধ্যমে কেটে নেব। তো এটি কাটার পদ্ধতিটি আপনি একটু দেখে নিন। সর্বপ্রথম আমরা এর দুই সাইড সুন্দর করে কাটব। তো দর্শক, আপনি দেখতে পাচ্ছেন আমি এর দুই সাইড কেটে নিচ্ছি সুন্দর করে চাকু দিয়ে। এরপর যেটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে এই দুটোকে অন্য কোথাও সরিয়ে রাখবেন। তারপর আপনি এর মাঝখান থেকে এই পাশের পার্টটুকু কেটে ফেলবেন। দেখুন, আমি কেটে ফেলছি, সুন্দর করে কাটবেন। দেখবেন যেন হাত না কাটে, এটা একটু খেয়াল রাখবেন। তারপর যেটা করবেন সেটি হচ্ছে এই যে যে অ্যালোভেরাটার মাঝে জেল রয়েছে সেটিকে আপনি কোনো একটা চাকু অথবা চামচের মাধ্যমে কেচে সুন্দর করে আপনার বাটিতে অথবা থালাতে রেখে দেবেন। দেখুন আমি কিভাবে করছি। সর্বপ্রথম আমি জেলগুলোকে সুন্দরভাবে কেচে আমি বাটিতে রাখছি। তো এভাবে করে আমি এগুলোকে সকলটুকু জেল বাটিতে রেখে আপনাদের সামনে আবারও ফিরে আসছি। তো দর্শক, আমি সুন্দর করে অ্যালোভেরা জেলগুলোকে অ্যালোভেরা থেকে ছাড়িয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি থালাতে, কাচের থালাতে এটি সুন্দর করে রেখে দিয়েছি। এখন আমাকে যেটি করতে হবে সেটি আপনাদেরকে আমি বলে দিই। আমরা এটিকে কুচি কুচি করে নিয়ে আমি অ্যালোভেরার জেলের যেই বাকি অংশটুকু রয়েছে সেটুকু একটু অন্য পাত্রে রাখছি। এটিকে আপনি সুন্দর করে কুচি কুচি করে কেটে নেবেন এবং আরও সুন্দর করে কেটে নেবেন। তারপরে যেটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে আপনি আপনার পরিমাণ মতো, যতটুকু যেন আঠা আঠা না থাকে এবং সুন্দর হয় তেমনভাবে, আপনি একটু চালের গুঁড়ো মিশ্রিত করে নেবেন আপনার প্রয়োজন মতো। মিশ্রিত করে নিয়ে তারপর আপনি সুন্দরভাবে এটাকে মিশিয়ে নেবেন। তো আমি দেখুন এটাকে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন যেটি করব সেটি হচ্ছে আমার অ্যালোভেরার যে বাকি অংশটুকু রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি সেটাকে পাশের পাত্রে রেখে দিয়েছিলাম। তো এই অংশটুকু দিয়ে এই অংশটিতে আমি আরও একটু চালের গুঁড়া নেব। তো চালের গুঁড়ো নিয়ে আমি সুন্দর করে এটিকে মাঝে ভালো করে আঙুল দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এর মাঝেও কিছু অল্প পরিমাণে জেল রয়েছে সেটি দিয়ে আমি ত্বকের উপর সুন্দর করে ঘষে দেব। তো দেখুন আমি ত্বকের উপর কীভাবে ঘষছি, দর্শক আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন। ত্বকের উপর একটু চালের গুঁড়ো যেদিকে আছে সেদিক দিয়ে ভালোভাবে ঘষে নেবেন। আপনি এখন যে জেলটুকু আমাদের বাটিতে রয়েছে সেটুকুকে এর মাঝে মাঝে নিয়ে, যখন দেখবেন যে জেলগুলো ফুরিয়ে এসেছে হাতে মাখানোর ফলে, তখন এগুলোকে নিয়ে তারপর আবার হাতে সুন্দর করে মাখবেন। এটিকে মেখে আপনি আপনার হাতে 20-30 মিনিট পর্যন্ত রেখে দেবেন। এটিকে গোসল করার আগে আপনার ত্বকে, যদি আমি হাতে বলেছি, আমার হাতে মেখেছি বলে, যাই হোক, এটিকে আপনি আপনার ত্বকে 20-30 মিনিট পর্যন্ত রেখে দেবেন। এরপর আপনি সুন্দর করে যে কোনো সাবান অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে ফেলবেন। তারপরে আপনি দেখতে পারবেন যে আপনার ত্বকের যে রুক্ষতা সেটি চলে গেছে এবং মোলায়েম হয়ে গিয়েছে। আপনি ধোয়ার পূর্বে সুন্দর করে এটিকে, দেখুন আমি অ্যালোভেরা দিয়ে কীভাবে কেচে আলাদা করতে পারি, দেখুন এভাবে করে সুন্দর করে পুরোটিকে উঠিয়ে নেবেন। তারপর আপনি সাবান দিয়ে ধুয়ে ফেলবেন। তো দেখতে পারবেন আপনার ত্বক
সম্পূর্ণভাবে ময়শ্চারাইজ হয়ে গিয়েছে এবং আপনার ত্বকে রুক্ষতা চলে গিয়েছে। এতক্ষণ অবধি আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।